বাংলা চলচ্চিত্রের কিং খান শাকিব খানের জন্য আবার দুঃসংবাদ। বিপদ যেন কোনোভাবেই কাটছে না এই জনপ্রিয় অভিনেতার। দীর্ঘ 9 মাস প্রবাসে ফিরে এসে তার ভক্তরা অনেকেই ধারণা করেছিল আবারও নতুন করে যাত্রা শুরু করবেন তাদের এই প্রিয় চিত্রনায়ক শাকিব খান, কিন্তু তার ভক্তরা বরাবরই নিরাশ হয়ে যাচ্ছেন। 9 মাস পর দেশে ফিরেই তিনি ঘোষণা দিয়েছিলেন নতুন কোনো সারপ্রাইজ রয়েছেন তার ভক্তদের জন্য, কিন্তু দিন যতই যাচ্ছে ততই যেন হতাশ হয়ে পড়ছেন শাকিবিয়ান শাকিব ভক্তরা। তবে নতুন করে আবারও আরেক দুঃসংবাদ আসলো এই জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের। ভিউয়ার্স, বিস্তারিত জানতে অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণাই কেবল দেয়া হচ্ছে যেন, ঘোষণা দিয়ে না হওয়ার সিনেমার তালিকা দীর্ঘ হচ্ছে এই নায়কের। রাজকুমার, প্রিয়তমা, কবি ও প্রেমিক সিনেমার পর আবারও এই তালিকায় যুক্ত হয়েছে শের খান। কিন্তু কেন? শাকিব নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে শের খান নির্মাণের ঘোষণা দিয়েছিলেন গেল বছরের নভেম্বরে। একাধিকবার শুটিং ডেট পরিবর্তন করে জানানো হয়েছিল মার্চে সিনেমার শুটিংটি শুরু হবে, কিন্তু সূত্র বলছে নানা কারণে শের খানের শুটিং মার্চে করা সম্ভব হচ্ছে না। তবে কবে শুরু হবে সেই বিষয়েও চূড়ান্ত তারিখ জানা যায়নি এখনো। ছবিটির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন গণমাধ্যমকে জানিয়েছে আপাতত হচ্ছে না শের খান। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুট শুরু হওয়ার সম্ভাবনা আছে, তবে ঠিক কি কারণে এখন সিনেমাটি হচ্ছে না সে প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি। উল্লেখ্য, শের খান পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য এবং সংলাপ করেছেন সানি সানোয়ার নিজেই। আর মুক্তির পরিকল্পনা ছিল 2023-এর যে কোনো উৎসবে। শাকিবিয়ানরা অনেকেই ধারণা করেছিল রাজকুমার, প্রিয়তমা, কবি ও প্রেমিক সিনেমার মধ্য দিয়ে আবারও নতুন করে যাত্রা করবেন তাদের প্রিয় নায়ক শাকিব খান, কিন্তু একের পর এক চলচ্চিত্র বন্ধ হয়ে যাচ্ছে। শাকিবের এমন একের পর এক দুঃসংবাদের কারণে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন শাকিব আর পূর্বের ক্যারিয়ারে ফিরে যেতে পারবে না। এদিকে অপবিশ্বাস এবং বুবলি ঘটনাকাণ্ডে যেন একের পর এক তোপের মুখে পড়ছেন এই জনপ্রিয় চিত্রনায়ক। তবে ভিউয়ার্স, শাকিব খানকে নিয়ে আপনার মন্তব্য কি? শাকিব খান কি আবারও আগের জায়গায় ফিরে আসতে পারবে, নিজের ক্যারিয়ারকে নতুন করে দাঁড় করাতে পারবে? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে এখানেই শেষ নয়, আর সে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ।